বিদ্যুৎ দেবে ঘোষণা দিয়ে বিদ্যুতের নাকি তারা শতভাগ দিয়েছে আমি একটু বসি তারপরে আবার কথা বলবো শেষ করে দেবো আমি একটু অসুস্থ বোধ করছি আপনি যদি অনুমতি দেন আমি একটু বসে কথা বলবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দরা, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা নিশ্চয় অবগত আছেন বিএনপির বিভাগীয় সমাবেশের আজকে খুলনা বিভাগে সমাবেশ করেন তারা, কিন্তু হঠাৎ করে বিএনপির মহাসচিব সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। আমরা ইতিমধ্যেই জেনেছি খুলনা সমাবেশকে সামনে রেখে সকল ধরনের গণপরিবহন বন্ধ রাখা হয়েছে, কিন্তু এই গণপরিবহন ছাড়াই লক্ষ লক্ষ মানুষ তাদের সমাবেশে উপস্থিত হন, কিন্তু এই বিএনপির নেতা তিনি সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তো প্রিয় দর্শকবৃন্দরা, আপনারা সবাই মির্জা ফখরুলের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার সুস্থতা দান করেন। এই 15 বছরে আমাদের যা কিছু ভালো অর্জন ছিল সব ভারতীয় মানুষকে খেয়ে নিয়েছে, আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, মেগা প্রজেক্টের নামে মেগা ভুল করেছেন, আমাদের